সালমান শাহের মৃত্যু আমাদের দেশের মিডিয়ার অন্যতম আলোচিত একটি ঘটনা। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট এবং নির্ভরযোগ্য কোনো তদন্ত রিপোর্ট দেয়া সম্ভব হয়নি। বারবারই রিপোর্টে আত্মহত্যা বলা হলেও তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে প্রিয় এই নায়ককে হত্যা করা হয়েছিল। এদিকে সেই হত্যা মামলার অন্যতম আসামি ডন সম্প্রতি সেন্স অব হিউমার অনুষ্ঠানে এসেছিলেন শারিয়ার নাজিম জয়ের অতিথি হয়ে। সেখানেই তিনি সালমান শাহ সম্পর্কে অনেক কথা বললেন। স্পষ্ট করেই বলা যায়, ডনের দাবি সালমান শাহের মায়ের চরিত্র তেমন একটা ভালো ছিল না। তিনি সবার কাছে অনুরোধ করেন পত্র পত্রিকা ঘেটে এসব বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা খুঁজে বের করার। সালমান শাহ নাকি বহুদিন যাবৎ তার মায়ের সাথে কথাও বলতেন না। কিছু মানুষের সাথে নাকি রাত বিরাতে নিজের মাকে তিনি আর এসব কারণেই নাকি খুব আপসেট থাকতেন সালমান শাহ। তিনি এই ব্যাপারগুলো নিয়ে এসএম থাকতেন। ডন জানান, তার মা যদি এরকম করতেন তাহলে আরো অনেক আগেই তিনি আত্মহত্যা করে বসতেন। ডনের কথা থেকে বোঝা যায় সালমান শাহ আত্মহত্যার পিছনে বড় কারণ তার মায়ের অন্য ধরনের জীবন ব্যবস্থা। সেই সাথে তিনি আরো জানান, সালমান শাহর মা নাকি প্রায় সময় ফোন করে সালমান শাহর স্ত্রী এবং শাশুড়ি সম্পর্কে নানা কথা বলতেন সালমান শাহর কাছে, যেগুলো তিনি পছন্দ করতেন না, আর এসব কারণেই আপসেট থাকতেন সালমান শাহ। এদিকে সামিরার সাথে সালমান শাহর সম্পর্ক কিরকম ছিল তা নিয়ে ডন বলেন, এরকম ভালোবাসা খুব একটা এখন আর দেখা যায় না, দুজন দুজনকে খুব ভালোবাসতেন। প্রিয় দর্শক, সালমান শাহর মাকে নিয়ে এ ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন আপনি, আর ডনের এই কথাগুলোর সত্যতা কতটুকু? এসব বিষয় নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।